welcome back to my new blog and I hope you guys are absolutely fine. আজকে আমি চলে এসেছি আমার মায়ের বাড়িতে। মায়ের বাড়ি থেকে এখন আমি যাব নিউ মার্কেটে, ওখানে যে আমি ঈদের শপিং করতে যাচ্ছি। তো ঈদের শপিং আমরা রমজানের আগেই করে নেব, কারণ রমজানে আমরা একটু নামাজে আর ফাস্টিংয়ে আমাদের পুরো মানে ওই টাইমটা ওই শিডিউল এক মাসের পুরো শিডিউলটা একটু চেঞ্জ হয়ে যায়। তো আজকে আমরা রিক্সা করেই যাচ্ছি। তো আজকে শপিং কার কার করতে হবে সেটা আপনাদেরকে বলে দিই। আজকে মায়ের জন্য কিছু একটা আমার আর অমিতের তরফের থেকে মা, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার পাপা, মামা সবারই জন্যে কিছু না কিছু ঈদের জন্য কিছু নেব আমরা। তো সেটার জন্য এখন মার্কেট যাব আর নিজের জন্যও কিনবো। তো নিজেরও ঈদের শপিং হয়ে যাবে। তো বাবা অনেকটা ইয়ে হচ্ছে, মানে অনেক জার্কিং হচ্ছে। এখন একটা আন্টির বাড়ি যাচ্ছি, আন্টির বাড়িতে বিরিয়ানি দিতে যাচ্ছি। মা বিরিয়ানি করেছিল আজকে, তো তার জন্য ওই বিরিয়ানি দিতে যাচ্ছি আন্টির বাড়িতে। জিপসি বলে একটা বুটিক শোরুম আছে, যেখান থেকে প্রত্যেক বছরে আমার ঈদের সব রকমের কাপড় হয়। শুধু আমার নয়, আমাদের পুরো বাড়ির এখান থেকেই শপিং হয়। তো এই বছরও সেম আমরা এখানে চলে এসেছি শপিং করতে, দেখি কি হয়। Thank you.
ওটা কি করবে, 7,000 টাকা 7,500 টাকা কিনে নেবে? এসে কিরকম লাগছে? ভীষণ আগুন চলছে, আগুন চা খেয়ে একটু জোরে বলো বলো, মানে এতটা এখন প্রাইস বেড়ে গেছে ঈদের জন্য, কিসের জন্য জানি না, বাট এক্সট্রিমলি প্রাইস আর হাই। মানে আমি একটা ড্রেস দেখেছি 7,500-এ, দ্যাট ইজ দ্য চিপেস্ট, মানে মানে আমার গরারা সবচেয়ে কম 7,500-তে স্টার্টিং, ঠিক আছে, গরারা না মানে কেনা, মানে কি কিনবো, মানে সবই তো প্রাইসে আটকে যাচ্ছি। মানে যেটা দেখে এসেছিলাম আমি আমার নিজের বিয়েতে, আমি লাস্ট ইয়ার কিনেছিলাম আই থিঙ্ক 6,000-5,000-এ যেটা আছে সেটা এখন 8,000-10,000-এ বিক্রি হচ্ছে। আনবিলিভেবল, কী কিনবো বুঝতে পারছি না, আমাদের মাথা খারাপ। আমরা এখন চা খাচ্ছি, কি করি আপনাদেরকে দেখাচ্ছি। 6,000 থেকে 6,000 দেখেছি, 6,000 কিনে কিনেওছি কিছু কিছু কাপড়, সেগুলো এখন 8, 9, 10, মানে স্টার্টিং প্রাইস ইজ 8,000। আমি সিরিয়াসলি, মানে আমার মতো মিডল স্ট্যান্ডার্ড পার্সন বা মিডল স্ট্যান্ডার্ড ফ্যামিলি এই প্রাইসে কিনতে গেলে 10 বার চিন্তা করবে। একটা সিম্পল সালোয়ার কামিজ, একটা সিম্পল গরারা আপনি কিনতে যাচ্ছেন সেটা 10,000 রুপিজ। একটা আমি দেখলাম এই গ্রিনটা, যেটা এক্ষুনি আপনাকে দেখালাম না, এই গ্রিনটা ইটস 9,300 রুপিজ। এই 9,000 দেখতে খুবই সুন্দর, মানে এরকম লাগছিলো যে ওই কাপড়টা আপনি যদি পরে নেন না আপনার আর কোনো মেকআপ দরকার নেই, কাপড়টা ইটস সেলফ ইজ সো বিউটিফুল। বাট কাপড়টা মানে 9,300 টাকা স্টিচ করা নেই, স্টিচ করার জন্য আপনাকে 600 আরও এক্সট্রা লাগবে। তাহলে 9,300+600 কত হচ্ছে 9,900, তাহলে আপনার মোটামুটি একটা ড্রেস কিনতে গিয়ে আপনার টোটাল এক্সপেন্স 10,000 হয়ে যাবে। মানে মানে আমার বাজেট ছিল 6,000, তারপরে ওখানে সিচুয়েশন বুঝে গিয়ে আমি বললাম ঠিক আছে 7,000 অবধি যাওয়া যেতে পারে, 7,000-7,500 অবধি ম্যাক্স যেতে পারি। বাট হাউ ক্যান ইউ বাই আ ড্রেস অফ 10,000? মানে হতে, এখানে যারা ব্লগ দেখছে যা ওদের জন্য, কিছু কিছু মানুষের জন্য 10,000 টাকা কিছু ম্যাটার হবে না, বাট আগেন আমার মতন মিডল স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে বিলং করছে যারা, তাদের জন্য এটা কত কস্টলি হতে পারে। আর লোয়ার স্ট্যান্ড, আই মিন যারা বিলো, মানে যারা একটু কম প্রাইসে কাপড় কিনে, তাদের আপনি ভাবুন, তারা তো চিন্তাই করতে পারবে না, মানে কাপড় কিনতে গেলে ওদের জন্য একটা নাইটমেয়ার হয়ে যাবে, ডিসগাস্টিং অবস্থা। মানে আমি এইটাই আপনাদেরকে এই ব্লগটাকে এন্ড করার আগে এইটা একটা কথা বলবো, যদি আপনি ঈদের শপিং বা অন্য যে কোনো অকেশন আছে সেইটা শপিং যদি আপনি না করেছেন না, তো এখন যে করে নিন, না হলে মানে প্রাইস যে কীরকম বাড়বে আপনার কোনো, মানে আপনি চিন্তা করতে পারবেন না এরকম বাড়া বাড়বে। তার জন্য আপনাকে এই নোটে আমি আজকে ব্লগটাকে এন্ড করছি, এখন যদি কেনার থাকে এখন যে কিনে নিন, নাহলে কিছুদিন পর আপনি আর এটা কিনতে পারবেন না। সেই ব্লগটাকে এন্ড করছি, বাই, টেক কেয়ার। খুব ডিসঅ্যাপয়েন্টমেন্ট, খুব মন খারাপ, খুব ইরিটেটেড আছি, জাস্ট আই জাস্ট মানে আমি জানি না, আমি এখন চিন্তা করছি যে কী ঈদে হবে, কী ড্রেস পরবো, আই হ্যাভ নো আইডিয়া, বাট লেটস সি, অবভিয়াসলি কিছু না কিছু হবে, সেই এক্সপেকটেশনটাই আছে, সেটা আমরা আমার নেক্সট ব্লগে আপনাদেরকে আবার তুলে দেখাবো। আজকের জন্য এখানে এন্ড করছি, বাই, টেক কেয়ার।